হ্যালো ডিয়ার মাই ফ্রেন্ড, হাউ আর ইউ? সবাই কেমন আছেন? সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও সালাম। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে সুন্দর একটি টিপস নিয়ে আসছি, যেটি হলো ফেসবুকের একটি টিপস। সেটি হলো যে আমরা আসলে আমাদের ফেসবুকে ভিডিও আপলোড করে থাকি, কিন্তু আসলে দিন দিন শুধু রিস কমে যাচ্ছে কিংবা ভিডিও ডাউন হয়ে যাচ্ছে, একসময় রিসিভ হচ্ছে না, কোনো রকম কেউ ভিউ দেখছে না। আসলে আমরা এর কারণটা কি আসলে আমাদের জানা উচিত। মূলত আসলে আমরা যারা ফেসবুক বা ইউটিউব কাজ করে থাকি, তারা আসলে অনেকেই মানে জানি না যে আসলে কি কি মূলত প্রবলেম হলে ফেসবুক থেকে আপনার অটোমেটিক ভিউ কমে যায়, রিচ কমে যায় এবং অটোমেটিক ডাউন হয়ে যায়। তো বন্ধুরা, আসলে আমরা অনেকে কি করি, আমাদের ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে যাই হোক, আমরা একটা ভিডিও পোস্ট দিয়ে কি করি, আমরা ভিডিওটা দেখতে থাকি। তো বন্ধুরা, আসলে এই যে আমরা যে ভিডিওটা দেখতে থাকি, এবং কি করি, একবার না, আমরা বারবার ভিডিওটি দেখতে থাকি, তখন এই দেখার ফলে কম্পিউটার, ফেসবুকের যে কম্পিউটার রয়েছে, রোবট রয়েছে, অ্যালগোরিজম, সেই ফেসবুকের যে রোবট অ্যালগোরিজম রয়েছে, সে বুঝতে পারে যে আপনি বারবার ভিডিওটি দেখছেন। মানে এটি কিন্তু আপনার ডিভাইস থেকে করলে কিন্তু এই কাজটা হয়, এই সমস্যাটা হয়। মানে বিশেষ করে যদি আপনার ডিভাইস থেকে আপনি ভিডিওটি আপলোড করে আপনি আবার সেই ভিডিওটি বারবার দেখছেন, তখন রোবট, যে ফেসবুকের যে রোবট রয়েছে, সে কিন্তু নিজে বুঝতে পারে যে আসলে আপনি ভিডিওটি আপনি নিজে দেখছেন, তখন সে কী করে, সে ভিডিওটিকে রিস্ক কমিয়ে দেয়, ডাউন করে দেয়। কারণ আসলে এটি ফেসবুকের গাইডলাইনে নাই যে আপনি আপনার যেই ডিভাইস থেকে আপনি আপনার আইডি থেকে যে ডিভাইস থেকে আপনি যে মোবাইল থেকে আপনার ভিডিওটি আপলোড করেছেন, সেখান থেকে আপনি আপনার ভিডিও দেখাটি আসলে ফেসবুকের বিধি লঙ্ঘনের মানে আওতায় পড়ে না, ফেসবুকে যে গাইডলাইন রয়েছে সেটির আওতায় পড়ে না। আপনাকে দেখতে হলে আপনি অন্য একটি মোবাইল থেকে, যেমন আপনার বন্ধু বান্ধব যাই হোক, তার মোবাইল থেকে আপনাকে আসলে ভিডিওটি দেখতে হবে, তাহলে এটার প্রভাবটা মানে পড়বে না। আরেকটি দ্বিতীয় কারণ হলো যে আমরা শেয়ারও করে থাকি, মানে আমাদের আইডি থেকে আমাদের যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটা আমরা নিজেরাই শেয়ার করতে থাকি। আসলে এটাও একটি ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেটার পরিপন্থী। মূলত আসলে এই নিজের ভিডিও নিজে দেখা কিংবা শেয়ার করা, এটা আসলে নিজের ডিভাইস থেকে কখনই করা যাবে না। এটা আপনি পারেন, আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে অন্য আইডি থেকে, তারা দেখছে, তারা শেয়ার করতে পারে, কিন্তু আপনি নিজে শেয়ার করতে পারেন না। আপনি নিজে শেয়ার করলে এটি স্প্যাম হিসাবে অভিহিত হয়, মানে ফেসবুক মনে করছে এটি স্প্যাম, মানে এটিকে তখন রিচ ডাউন করে দেয় এবং ভিডিওটি আপনাকে ডাউন করে দিবে এবং আপনার রিচটা ডাউন করে দিবে। এটি আসলে কম্পিউটার, ফেসবুকের যে অ্যালগোরিজম রয়েছে মানে কম্পিউটার রোবট রয়েছে, তারা অটোমেটিকলি ডিটেক্ট করতে পারে যে আপনার, আপনি নিজেই আপনার ভিডিওকে শেয়ার করছেন এবং আপনি নিজে দেখছেন। আসলে এটা কখনই করা যাবে না, নিজের ভিডিও দেখা যাবে না নিজের ডিভাইস থেকে, এবং নিজের ভিডিও নিজের ডিভাইস থেকে শেয়ার করা যাবে না। আরেকটা আমরা কী করি, এই শেয়ার থেকে আবার আপনার মানে গ্রুপে শেয়ার করে থাকি, বিভিন্ন গ্রুপে শেয়ার করে থাকি। এই কাজটিও আসলে একেবারেই করা যাবে না, কারণ আমার ডিভাইস থেকে আমি যখন ভিডিওটি আপলোড করেছি সেই ডিভাইস, সেম ডিভাইস থেকে আপনার কোনোরকমভাবে কোনো গ্রুপে হোক, যে কোনো জায়গায় হোক, আমার ডিভাইস থেকে সেটি শেয়ার করা একেবারেই যাবে না, এটি ফেসবুকের গাইডলাইনের পরিপন্থী। তাই আসলে আমরা এই কাজটি থেকে আপনার একেবারে বিরত থাকবো। আমরা যদি আমার বন্ধু বান্ধব, তারা যদি, যারা আমার ফ্রেন্ড লিস্ট রয়েছে, তারা যদি শেয়ার করে তাহলে এটা কোনো প্রবলেম না, এটা কোনো সমস্যা না। কিন্তু আপনি যখন এই যে আপনার ভিডিও আপনি আপলোড করে আবার আপনার ডিভাইস থেকে আপনি দেখছেন, কিংবা আপনি আপনার ভিডিওটাকে আপনার টাইম লাইনে আবার শেয়ার করছেন, কিংবা আপনার ভিডিওটিকে আবারও গ্রুপে, আপনি যে ডিভাইস থেকে গ্রুপেই আপনি শেয়ার করছেন, এটা কখনোই করা যাবে না, এটার ফেসবুকের গাইডলাইনের পরিপন্থী। আর এটির ফেসবুকে এমনভাবে সিস্টেম করা যে ফেসবুকের রোবট অ্যালগোরিজম তারা সহজে ডিটেক্ট করতে পারে এবং তারা সহজে বুঝতে পারে যে আপনি আপনার কাজটি নিজেই করছেন, তাই তারা এই ভিডিওটিকে একেবারে রিস্ক কমিয়ে দেয়, মানে থামিয়ে দেয়, এবং সম্পূর্ণটা আপনার ভিডিওটা একবার ডাউন হয়ে যাবে, কোনোরকমভাবেই এটা করা যাবে না। তারপর আপনি যদি এটা আবার অনেক বেশি বেশি করে থাকেন, তখন কিন্তু আপনি একেবারেই হয়তো আপনাকে আপনার আইডিটাকে তারা সাময়িক একেবারে মানে বন্ধ করে দিতে পারে, আপলোড কোনো ভিডিও আপলোড করা মানে বন্ধ করে দিতে পারে। তাই বন্ধুরা, এসব বিষয় থেকে একেবারে খুবই সাবধানে থাকবেন। যদি এই ধরনের কোনো কাজ করতে হয়, তো অন্যের ভিডিও, অন্যের যে মোবাইল ডিভাইস রয়েছে, আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড লিস্টের,
তাদের মোবাইল থেকে এই কাজটি করতে পারেন, কিন্তু আপনার মোবাইল থেকে কখনোই এই কাজটি করবেন না। তাহলে কিন্তু আপনারা এই এই যে আপনাদের যে সমস্যাগুলো, ভিডিও রিচ হচ্ছে না, হ্যাঁ ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও রিচ কমে যাচ্ছে, ভিডিও আপলোড বন্ধ করে দিচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু এইসব কারণে হয়। অর্থাৎ বন্ধুরা, আপনারা এই কাজগুলো থেকে একেবারে বিরত থাকবেন, এই কাজগুলো ভুলও করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা এসব প্রবলেমে পড়ে যাবেন, তখন আপনাদের কাজ করতে আর ইচ্ছা জাগবে না, কিংবা আপনারা ফেসবুকে কাজ করতে পারবেন না। তো বন্ধুরা, এই হলো আজকের মূল বিষয় যে আপনারা আসলে কি কারণে আমাদের ফেসবুকটা ডাউন হয়ে যায়, আমাদের ভিডিওগুলো ডাউন হয়ে যায়, রিচ কমে যায়, এবং অনেক সময় আপলোডও ফেসবুক বন্ধ করে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর যারা আপনারা ইউটিউব চ্যানেলকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আপনাদের কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে আজকের জন্য এখানেই রাখছি।